বাংলাদেশ রেলওয়ে ইনফরমেশন নিয়ে হাজির হয়েছি আমি আসলাম আরিফ হাসান আর আপনারা দেখছেন বিআর রেলওয়ে ইনফরমেশন সো আজকের ভিডিওটা অনেক ইম্পর্টেন্ট হতে যাচ্ছে যারা রেলওয়ে মেকানিক্যাল পদে আবেদন করছেন খালাসি ট্রেড অ্যাপ্রেন্টিস এবং অন্য অন্য যে রেলওয়ে আবেদন করছেন তাদেরকে তাদের জন্য অনেক হেল্পফুল হবে কারণ আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাতে যাচ্ছি রেলওয়ে কিছু মেকানিক্যাল কাজ কারবার আমার পিছনে দেখতে পাচ্ছেন অনেকেই কিন্তু অনেক পুষ্টে রয়েছে যেমন কেউ রয়েছে খালাসিতে কেউ অস্থায়ীভাবে টিএলআর রয়েছে অনেকেই কিন্তু টিএলআর আছে অনেকে ট্রেড অ্যাপ্রেন্টিস আছে আপনারা আজকে দেখবেন রেলওয়ে মেকানিক্যাল সাইড ও অনেকেই কিন্তু ইলেকট্রিক লুক রয়েছে মেকানিক্যাল মানে রেলওয়ে খালাসি থেকে ইলেকট্রিক গেছে বা অস্থায়ীভাবে ইলেকট্রিক গেছে অ্যাপ্রেন্টিস থেকে ইলেকট্রিক শাখায় চলে গেছে তো এইগুলো কাজও কিন্তু আপনাদের আজকে দেখাবো যে রেলওয়ে মেকানিক্যাল সাইডের কাজগুলো কি আর দেখতে হলে পুরো ভিডিওটা আপনারা দেখবেন আর রেলওয়ে সম্পর্কে কোনো ধরনের তথ্য বা ইনফরমেশন জানতে হলে এই ভিডিওর ফার্স্ট টাইম থাকবেন এবং কমেন্ট বক্সে জানিয়ে দেবেন ধন্যবাদ শুরু করা যাক আজকের ভিডিও এবং দেখেন প্রশ্ন করব প্রত্যেকটা রেলওয়ে যারা মেকানিক্যাল রয়েছে কোন গ্রেডে আছে এবং তাদের পদোন্নতির ব্যাপারগুলো নিয়ে আলোচনা করব আসসালামু আলাইকুম এই যে একজন রয়েছে আমাদের বড় ভাই তিনি ফার্স্ট গ্রেড আছে এখন বর্তমানে মিস্ত্রিতে রয়েছে তো তিনি মেকানিক্যাল সাইডে কাজ করেন নাম রহমান ভাই তিনার বাড়ি ময়মনসিংহ কিশোরগঞ্জ এই দেখতে পাচ্ছেন অস্থায়ী ভিত্তিতে আছে ভাইয়ের নাম কি ভাই সাবির তো আচ্ছা আপনি কি অস্থায়ীভাবে আছেন টিএলআর তো অস্থায়ী ও আচ্ছা আঙ্কেল আপনি আপনি অস্থায়ীভাবে আছেন টিএলআর আচ্ছা এই যে একজন ভাইরে দেখতেছেন তিনি মেকানিক্যাল সাইডে ট্রেনের ট্রলির কাজ করতেছে ভাই আপনার নাম কি সুজন ভাই কোন গ্রেডে আছেন এখন ফিটার আছেন ভর্তি কিসের খালাসিতে ভর্তি আচ্ছা ধন্যবাদ ভাই এই যে আসসালামু আলাইকুম ভাই কি মেকানিক্যাল সাইডে আছেন কোন পদে আছেন এখন ফিটার পদে আছে ভর্তি কিসে খালাসিতে ভর্তি ও আচ্ছা ঠিক আছে ভাই ধন্যবাদ হ্যাঁ ভাই কাজ করেন ধন্যবাদ হ্যাঁ আসসালামু আলাইকুম ভাই ভাই কোন পদে আছেন ভাই ট্রেড অ্যাপ্রেন্টিস কি কাজ করেন মেকানিক্যাল আচ্ছা ঠিক আছে ভাই ধন্যবাদ এদিকে বলতেছেন এখানে তারা পেন্টের কাজ করতেছে রং করবে গাড়িতে চাচা কি কাজ করেন আপনি এই ওয়েল্ডিং এর কাজ ওয়েল্ডিং এর কাজ করেন কি খালাসিতে ভর্তি ছিলেন খালাসি হাতে এখন মিস্ত্রি হয়েছি ও এখন মিস্ত্রি হয়ে গেছে বাবা ভালো হয়েছে আসসালামু আলাইকুম ভাই ভাই এটা কি কাজ করতেছেন ভাই মেজারমেন্ট ভাইয়ের নামটা কি ভাই আপনার নামটা কি একটু বলবেন নাহিদ এ তো আস্তে আস্তে কথা কইতেছেন ভাই আপনাদের আরো কিছু কাজ দেখাচ্ছি এই দেখতে পাচ্ছেন রেলওয়ে মেকানিক্যাল সাইট আরেকজন দেখতে পাচ্ছেন ট্রেড অ্যাপ্রেন্টিস রেলওয়ে ট্রেড অ্যাপ্রেন্টিস মেকানিক্যাল সাইডে তো একটু ভিতরে গিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি একজনকে দেখতে পাচ্ছেন রেলওয়ে মিস্ত্রি মেকানিক্যাল সাইডে তার অধীনস্থ যারা রয়েছে তারা কাজ করতেছে দেখতে পাচ্ছেন তিনি ডিরেকশন দিচ্ছে এগুলো সব রেলওয়ে মেকানিক্যাল ডিপার্টমেন্ট এখানে
অনেকে খালাসিতে ভর্তি আছে এবং অস্থায়ীভাবে কেউ কেউ আছে টিএলআর। আসসালামু আলাইকুম ভাই। ভাই কি মেকানিক্যাল সাইড আছে? ও আপনার কাজ কি ভাই? ট্রেনের ভিতরে যে লেখালেখি করেন, ও এটার কাজ করেন না ভাই? আপনার গ্রেড কি? খালাসিতে ভর্তি, আমি ফার্স্ট গ্রেডে চলে আসছেন। ও ভাই অনেক ধন্যবাদ ভাই। ঠিক আছে ভাই, নতুন নতুন অনেকে খালাসিতে ভর্তি হতেছে, তাদের কাছে কি বলবেন ভাই? কাজ শিখাইতে হবে। ঠিক আছে ভাই, ধন্যবাদ। লাইট ধরতেছি। আর একটু বাম দিকে, ডান দিকে ঘুরবে। হ্যাঁ, আর একটু ডান দিকে। আপনারা দেখতে পাচ্ছেন রেলওয়ে মেকানিক্যাল কাজ হচ্ছে এখানে। এটা কিন্তু ট্রেনের একদম নিচে দেখতে পাচ্ছেন ডক। একজন মিস্ত্রি আঙ্কেল রয়েছে, তিনি আসলে ডিরেকশন দিচ্ছে, দিক নির্দেশনা দিচ্ছে। এখানে মেকানিক্যাল লোকজন রয়েছে, তারা কাজ করতেছে। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। আঙ্কেলের নাম কি? ওয়াহেদ আলী। ওয়াহেদ আলী, আঙ্কেল কি পোস্টে আছেন? আমি ড্রাইভার। ড্রাইভার বলতে? ওভারহেড ক্রেন। ও ক্রেন ড্রাইভার। ও আচ্ছা, কোন গ্রেড আছেন আঙ্কেল? আমি তো মিস্ত্রি ছিলাম। মিস্ত্রি ছিলেন, রিটায়ার করছেন? ও আচ্ছা, রেল আবার ডাকছে। আপনারা অনেক অভিজ্ঞ লোক, দক্ষ লোক, যার কারণে আবার রেল ডাকছে নাকি? ধন্যবাদ আঙ্কেল। দেখতে পাচ্ছেন ট্রেন মেকানিক্যাল কাজ করতেছে। এই কি খুলতেছে ভাইয়া? ওই যে হার্ড ডিস্ক, ভিতরে যে ডিস্কটা থাকে। হ্যাঁ হ্যাঁ, ডিস্কটা খোলা হচ্ছে। ওই ডিস্কটা খোলা হচ্ছে না লাগানো হচ্ছে? লাগানো খোলাছি একবার, আবার ঠিকঠাক করে আবার লাগাচ্ছি। ও ঠিকঠাক করে আবার লাগানো হচ্ছে না? ও আচ্ছা, এখানে কি সবাই অস্থায়ী? হ্যাঁ, ওখানে আমরা অস্থায়ী। মানে টিএলআর এ ভর্তি তুমি? টিএলআর এ। ও আচ্ছা, রে যারা ইনিও টিএলআর? ইনিও টিএলআর। ও আচ্ছা, ধন্যবাদ ভাইয়া। তাদের জন্য কিছু বলবেন না ভাই? হ্যাঁ, যদি নতুন খালাসি যদি আসে আমার জন্য তো ভালো হয়, আমরাও তো চাই যে খালাসি আসুক। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ ভাই। আসসালামু আলাইকুম ভাই। ভাই কি, ভাইয়ের নাম কি? রাজ্জাক। ও ভাই কি পেন্ট শপে আছেন? আপনারা কি মানে গাড়ি রং করেন? ও পুটিং করেন? ও আচ্ছা ভাই, কোন গ্রেডে আছেন? টিএলআর আছেন? ও অস্থায়ী ভাবে আছেন? আচ্ছা ভাই, ধন্যবাদ। দেখতে পাচ্ছেন যে একটি পুটিং, ট্রেনে কিন্তু রং করার আগে পুটিং করা হয়। আসসালামু আলাইকুম ভাই। ভাই কি খালাসিতে আছেন? কোন কোন ডিপার্টমেন্ট ভাই? ইলেকট্রিক। ইলেকট্রিকের লোক ভাই, অনেকদিন পরে একজন ইলেকট্রিক পাইলাম। অনেকে জানতে চাইছেন যে ইলেকট্রিক খালাসিদের কাজ কি ভাই? আপনাদের কাজটা কি ভাই? ছোট কাজ হচ্ছে গাড়ি ওয়্যারিং করা বা গাড়িগুলো পয়েন্ট মেরামত করা। ও গাড়ি ওয়্যারিং করা, লাইট, যত রকম ইলেকট্রিক কাজগুলো রয়েছে ওইগুলো কাজ করে? কাজ আছে সবগুলি করা। আচ্ছা ধন্যবাদ ভাই। ভাইয়ের নামটা কি? মিনহাস। মিনহাস, ঠিক আছে ভাই। দেখতে পাচ্ছেন ট্রেনের কিন্তু নিচের যে স্প্রিংগুলো থাকে, আগের স্প্রিং। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই কি খালাসিতে আছেন? হ্যাঁ, এখন খালাসি থেকে পিটার পিটার হয়ে গেছে। হ্যাঁ পিটার। ও মেকানিক্যাল কাজ বাজ করেন? হ্যাঁ জি, মেকানিক্যাল কাজ কাম করি। মেকানিক্যাল কাজ বাজ করেন? আচ্ছা ভাই, আপনি কিসে আছেন ভাই?
আমি তো এই যে লেটার বোর্ডে টিএলআর আছেন নাকি আপনি হ্যাঁ কি অস্থায়ী হ্যাঁ আচ্ছা ঠিক আছে ভাই কাজ করেন আসসালামু আলাইকুম ভাই ড্রাইভার নাকি হ্যাঁ আচ্ছা কোন গ্রেডে আছেন এখন ফার্স্ট গ্রেড আছে ও আচ্ছা এতক্ষণ আপনাদের ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করলাম রেলওয়ে মেকানিক্যাল সাইডের কাজ অনেক অনেকের কাছে শুনতে পারলেন সে কী কাজ করে কোন পদে আছে এবং আমার এই চ্যানেলে আপনারা জানতে পারবেন যে রেলওয়ে মেকানিক্যাল ডিপার্টমেন্ট বা যে রেলওয়ে সংক্রান্ত সকল ধরনের তথ্য বা ইনফরমেশন রেলওয়ে নিয়োগ সংক্রান্ত বা পরীক্ষা সংক্রান্ত সকল ধরনের তথ্য পেতে আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আপনাদের যদি কোনো ধরনের প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব আর আমার এই চ্যানেলের পাশে থাকার জন্য ধন্যবাদ সবাইকে দেখা হবে নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম